আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমার কিছু কাঁচা বাদা রান্না হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য ক্যামেরাটা অন করলাম। আজান দিচ্ছে, নামাজ পড়তে যাব, ভাবলাম আগে একটু ভিডিও করে নেই। তো এই যে পেঁয়াজ, মিষ্টি কুমড়া, লাউ, আলু, আলু হচ্ছে 2 ব্যাগ, এই যে 10 কেজি, লেবু, গাজর, করলা, আদা, ডাটা, পালং শাক, কাঁচামরিচ, টমেটো, সিম, শুকনা মরিচ, এই হলো আজকের বাজার। তো আদান দিচ্ছে যখন, পরে কথা বলবো, এখন ক্যামেরাটা অফ করি। এই যে বেগুন আনছে, আমি খেয়াল করিনি। এই যে শসা, এই হলো সবজি। তো এই যে বিছনা ঝাড়া হলো, বিছনা গুছিয়ে নিয়েছি, এখন অন্য রুমের বিছনা, এটা ঝাড়ার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন অন্য রুমের বিছনা ঝাড়া হবে। তো বিছনা ঝাড়াটা এগুলো দেখানো হয় না, তারপরও মাঝে মধ্যে দেখাইতে হয়, না হলে ভাবতে পারেন শুধু কি রান্না বান্নার কাজ করি, সব কাজই করা হয় ঘরের ভিতর যত কাজ আছে। যে কম্বল ভাঁজ করা হচ্ছে, এখন বিছনা ক্লিন করা হবে। তো এই যে হয়ে গেল বিছনা ঝাড়া। তো ঝাড়ার আগে দেখাইছি কেমন, আর ঝাড়ার পরে দেখেন কেমন। তো হয়ে গেল, আর এক রুমে যাইতে হবে অন্য বিছনা ঝাড়তে। এই যে বিছনার অবস্থা এই। তো এখন এটা গুছাইতে হবে। তো মাংস রান্না করব, এজন্য তেল পেঁয়াজ দেওয়া হয়েছে। তেল পেঁয়াজটা একটু ভেজে নেই, তারপরে মশলা দিব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন অল্প অল্প করে মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হচ্ছে ভালো করে। মশলাটা কষিয়ে নিচ্ছি,
আজকে মাংসের মধ্যে আলু দিব না, কোনো সবজি দিব না, শুধু মাংস রান্না করব। আর পোলাও, পোলাও রান্না হয়ে গেছে। তো এখন মাংসগুলো দিয়ে দিব, মশলা কষানো শেষ হয়ে গেছে। অনেকগুলি পা আছে মাংসের মধ্যে, তো ঢেকে দিব, হইতে থাক, ঢেকে দিলে পানি ছাড়বে, এই জন্য ঢেকে দিব। ঢেকে দিলাম, হোক, তারপরে পারবার এসে নাড়া দিব। তো এই যে শুকনা মরিচ, শুকনা মরিচ ভাঙাইতে দিব, তাই নিচে রেখে একটা একটা করে বাছতেছি ভিতরের ময়লাগুলো, এই যে ময়লাগুলো ফেলে দিব। আর এই যে বেছে বেছে ব্যাগে রাখতেছি, ভাঙাইতে দিব এই জন্য। মাংস কি অবস্থা দেখি, মাঝে মাঝে এসে অবশ্য নাড়া দিছি। তো এখন পানি দেওয়া লাগবে, তো পানি দেই। পানি শুকাই গেছে একদম। মাংসের যে কালারটা, ও কালারটা যেমন দেখা যায় মোবাইলে, এত সুন্দর দেখা যায় না। তো এত সুন্দর কালার আসছে মোবাইলে দেখা যাচ্ছে না, কেমন যেন লাগতেছে। তো আর একটু পানি দিয়ে ঢেকে দিব, ঢেকে দেই, হইতে থাক, দেখি মাংস কেমন হলো। মাংসটা হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়া দিব, গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। পা কলিজা উঠাই নিলাম, এগুলো খাবো এই জন্য। রান্না করার পরে আবার খাওয়া হবে, কষানো থেকে আমি একটু উঠাই নিয়ে এসেছি খাওয়ার জন্য, অনেকগুলা পা এই জন্য।